আড়ালিয়া 4 নং প্রতাপগড়ের 26 নং ওয়ার্ডে একজন করোনা সংক্রমিত পাওয়া যাওয়ায় গোটা এলাকাকে সিল করে আইসোলেটেড করা হয়েছে, এমনটাই জানান এলাকাবাসী। বিউরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। আমরা আড়ালিয়া 4 নং প্রতাপগড়ের 26 নং ওয়ার্ড, এখানে একজন পজিটিভ পাওয়া গেছে, একজন ভাই। তো ও জিবি হসপিটালে দেখতে গিয়েছিল, দেখানোর পরে তারা বলছে যে স্যার, তারা ডাক্তার বলছে ওইখান থেকে এই ব্লাড টেস্ট না করা পর্যন্ত তারা কিছু কইতে পারতেছে না। তখন ওইখান থেকে ব্লাড টেস্ট করার 4 দিন পরে খবর এসছে যে রাত্রে বারোটায় খবর এসছে যে পজিটিভ পাওয়া গেছে। কী নাম ওনার? নামটা তো কিছু কইতে পারতো, বাবার নাম হলো কৃষ্ণ সাহা। ওইখান থেকে তখন রাত্রে 12টায় তারা বলছিল যে জীবিত হসপিটাল নিয়ে যাওয়ার জন্য, তারা জীবিত হসপিটাল আপনারা বাসা থাকতে বলছে। তারা বাসা থাকার পর পরের দিন সকাল 10টায় ওরে পিক আপ করে নিয়ে গেছে। তারপর আমাদের এখানে পুরা একাত্তর সংঘপাড়া 6 নং ওয়ার্ড, এখানে পুরাটাই র্যাড জন্য দিয়ে দিছে আমাদের। উনি কি কোনো ট্রাভেলিস্ট ছিল? না, কোনো ট্রাভেলিস্ট না, ওর স্টুডেন্ট ছিল। ওনার ওর বন্ধু ছিল একজন, ওর বন্ধুর বাড়িতে নাকি গিয়েছিল। তার বন্ধুকে বাইরে থেকে এসেছে? হ্যাঁ, বাইরে থেকে এসে বন্ধু তো আবার বাড়ি চলে গেছে। তো ওইখান থেকেই পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষা করে তো শরীর খারাপ ছিল, শরীর খারাপ থেকে পরে তারপর দেখা গেছে আর কি পজিটিভ পাওয়া গেছে। কবে থেকে এটাকে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে? এটা আমাদেরকে এখনো কিন্তু কিছু জানায়নি, পরে দেওয়া হবে বলছিল। এখন তো কিছু জানায়নি, এখনো খাওয়া দাওয়া আমাদের কিছু দেয় না। আমাদের সমস্ত কিছু আমরা নিজেরাই আনতে হয়, খুব কষ্ট হয়। আমরা বাড়ি যেতে পারি না, ঘর থেকে বেরোতে পারতেছি না। তারপরে কেউ কেউ কোনো লোক দেওয়ায় আমাদের খাওয়ার আনতে হয়, বাজার সবজি টবজি সব কিছু আনতে হয়। আমাদের একদম ওষুধপত্র আমাদের আনতেও খুব কষ্ট হয়, একজন লোক দিয়ে কি আনা যায়, এসব তো আমাদের পক্ষে সম্ভব হয় না। তো আমাদের যদি কিছু ওষুধপত্র বা কেউ এনে দেয় বা তারা বলছে যে এখান থেকে লোকজন থাকবে, কই এখানে লোকজন তো নেই। আমাদের ওই পাশের বাড়ির লোকজন ভাই ডেকে আমাদের কিছু খাবার এনে দিতে হয়। ডাক্তার কোনো কিছু আসে নাই এখনো। কতজন আছে পরিবার? আছে কতজন পরিবার এখানে? আমরা ডাক্তার এখন মাত্র ঢুকেছে, আর আমাদের এখানে আছে 200 পরিবার, 700 জন লোক আছে।